রাজধানীর নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো সুলভ মূল্যে আমিষ পণ্য সরবরাহ করেছে পানি সম্পদ অধিদপ্তর। ভোক্তারা বলছেন চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ খুবই কম। ভোক্তাদের কথা বিবেচনায় সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রমজান মাস জুড়ে রাজধানীর 20টি স্থানে চলছে সুলভে মাংস, ডিম ও দুধ বিক্রি কার্যক্রম। আমি সরবরাহের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিম্নবয়ের মানুষ। গরু মাংস নিচ্ছি, মাংসটা ভালোই। দোকানে গরু মাংসের দাম হয়েছে 800 টাকা কেজি, ঠিক আছে। আমরা হ্যাগর দাঁড়াতে পাইতাছি 640 টাকা কেজি, এক ডজন ডিম পাইতাছি 120 টাকা, অনেক ভালো লাগতেছে, অনেক কিছু সার পাইতাছি কম। তবে সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। কার্যক্রম নিয়ে কিছু অভিযোগ রয়েছে তাদের। আমি গরুর মাংস কিনলাম 1 কেজি, মুরগি 1 কেজি, দুধ 1 লিটার আর ডিম 12টা। তো এই এখানে আরও কোয়ান্টিটিটা বাড়ানো আর দামটা একটু কমাইলে আরও জনগণ কিনতে পারতো আর কি। ছোটোখাটো যাক, সবাই জব করি তো দৌড়াদৌড়ি, যেহেতু আমাদের কাছে এটাই আমাদের জন্য সুবিধা। কার্যক্রমে সমন্বয়হীনতাকে সাময়িক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চাহিদা বিবেচনায় মাংস, ডিম ও দুধের সরবরাহ বাড়ানো হবে বলেও জানিয়েছে। এবার একটু আমরা কিন্তু পরিমাণ এবং স্পট বাড়িয়েছি, তো এত সত্ত্বেও আমাদের যেই কাভারেজ তার জন্য আমরা প্রতিদিনের চেষ্টা করছি কীভাবে বৃদ্ধি করে ওই জায়গা পর্যন্ত রিচ করা যায়। আপনারা যে অবজারভেশনগুলো দেন আমরা প্রতিদিন আপডেট করি, যেমন মোহাম্মদপুরের কথা বলেছেন, তাকে সেখান থেকে আরও ইন্টেরিয়রে গিয়ে কিন্তু বসিলা ব্রিজের কাছে কিন্তু অনেক শ্রমজীবী মানুষ, আমরা কিন্তু ওই জায়গায় আমরা জায়গাটাকে রেগুলেট করেছি। ক্যাম্পেইনে যেটা বিক্রি করছি আমাদের যে স্পটে, সেটা কিন্তু ড্রেস বয়লার এবং মানসম্মত, সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, সেখানে হালাল পদ্ধতি, হাইজিন সব কিছু মেনটেন করা হয়, কমপ্লায়েন্সেস সেটা কিন্তু বিশ্বমানের, এবং আমরা এটাকে আওতা বাড়াতে চাই। 28 রমজান পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে সুলভে মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম চলবে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।